নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন চলে আসলেন মদিনার লোকেরা নবীজিকে রিসিভ করলো নবীজিকে অভ্যর্থনা জানালো নবীজি যখন মদিনায় চলে আসলেন মদিনাতে আসার পর নবীজি কোথায় উঠবেন কার বাড়িতে যাবেন কার বাড়িতে গিয়ে উঠবেন এটা নবীজি চিন্তা করার আগেই মদিনাবাসী লোকেরা তারা সবাই নবীজিকে তাদের নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকই তারা ব্যস্ত হয়ে পড়ল নবীজি যখন মদিনায় পৌঁছালেন তখন নবীজির উটের লাগাম ধরে সবাই এসে টানাটানি আরম্ভ করল তারা বলতে লাগলো আপনি আমাদের বাড়িতে চলেন আরেকজন বলে না আপনি আমার বাড়িতে চলেন আরেকজন বলে না আমার বাড়িতে চলেন এভাবে দেখা গেল নবীজিকে যার যার বাড়িতে নেওয়ার জন্য সবাই টানাটানি আরম্ভ করল আল্লাহু আকবার কি সুন্দর এক পরিবেশে নবীজি চলে আসলেন নবীজি রুটের লাগাম ধরে সবাই যখন টানাটানি আরম্ভ করল একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে নবীজি তখন সবাইকে উদ্দেশ্য করে বললেন দাউহা উটের লাগাম ছেড়ে দাও ফাইন্নাহা মামুরা নবীজি বললেন এই উট আল্লাহর তরফ থেকে আদেশ প্রাপ্ত হবে তাকে তোমরা ছেড়ে দাও তাকে তোমরা ছেড়ে দেওয়ার পরে সে নিজেই তার গতিবিধির আলোকে চলতে থাকবে যেখানে গিয়ে যে স্থানে গিয়ে এই উট থামবে মদিনায় সেই জায়গাটিকে আমি আমার আবাসস্থল হিসাবে গ্রহণ করব আর ওই জায়গার মধ্যে আমি একটা মসজিদ নির্মাণ করব যখন নবীজি এই কথা বললেন তখন সবাই উটের লাগাম ছেড়ে দিল উট এবার তার নিজস্ব গতিতে চলতে আরম্ভ করল উট এবার তার নিজস্ব গতিতে চলতে চলতে যেই জায়গাতে গিয়ে উট থেমেছিল আজকের মসজিদে নববীর প্রধান দরজা সেই জায়গা স্থান হয়েছে নবীজি বললেন এই উট যেখানে থেমেছে এখানেই আমি একটি মসজিদ বানাবো ওই মসজিদ হচ্ছে নবীর মসজিদ এজন্য সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুন নববী সুবহানাল্লাহ সেখানে এই মসজিদ হয়েছে আর মসজিদের পাশেই নবীজির পরিবারের সদস্যদের জন্য কিছু কামরাও রাখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নামলেন না এই উট পুনরায় উঠে দাঁড়ালো কিছু দূর গিয়ে আবার পূর্বের স্থানে এসে বসে পড়ল যেখানে এসে বসে পড়ল এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুল গোষ্ঠী বনু নাজ্জারের মহল্লা তো এই মাইক ঠিক আছে আজকে ধরেন না বনু নাজ্জারের মহল্লা ওই বনু নাজ্জারের মহল্লায় নবীজি মনে মনে থাকতে চেয়েছিলেন এজন্য নবীজির আশা আল্লাহ পূরণ করে দিলেন সেখানেই নবীজি এবার থাকার জন্য চিন্তা করলেন এরপরে বনু নাজ্জারের সবাই এসে এবার টানাটানি আরম্ভ করলো যে কার ঘরে কে নবীজিকে নিয়ে যাবে শেষ পর্যন্ত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই এই কথা বললেই উটের পালা তিনি নিয়ে গেলেন বলেন আমি আপনাকে নিয়ে যাব নবীজি বললেন ঠিক আছে আমি তোমার বাড়িতেই যাব এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে গিয়ে উঠলেন সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নবীজি চলে গেলেন তার বাড়িটি সেই সময় দুই তলা বিশিষ্ট বাড়ি ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বাড়ির উপরের তলায় অবস্থান করুন আমরা নিচের তলায় থাকব নবীজি বললেন না নিচের তলা আমি নিচের তলায় থাকব আসসুফুলু আরফাক নিচের তলায় থাকা আমার জন্য সহজতর হবে আমার জন্য সুবিধাজনক হবে কারণ বহু লোকেরা আমার সঙ্গে দেখা করতে আসবে উপরের তলায় থাকলে মানুষজন নিচের তলা দিয়েই তো উপরের তলায় যাবে নিচের তলার লোকদের অসুবিধা হবে এই জন্য আমি নিচের তলায় থাকব তুমি উপরের তলায় থাকো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আন নবীজির কথা মেনে নিলেন তারা উপরের তলায় থাকলেন তিনি এবং তার স্ত্রী উপরের তলায় অবস্থান করলেন একদিন রাতে একটা ঘটনা ঘটে গেল
সেটা হলো একটা পানির পাত্র থেকে কিছু পানি যখন মেঝেতে পড়ে গেল স্বামী স্ত্রী দুজনে চিন্তা করলেন এই পানি যদি চুইয়ে চুইয়ে নিচে চলে যায় তাহলে নবীজির উপরে সেই পানি পড়ে যাবে নবীজির কষ্ট হবে সঙ্গে সঙ্গে তারা তাদের কম্বল বের করে ওই কম্বল দিয়ে পানি মোছা আরম্ভ করলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমাদের পড়ার জন্য রাতের বেলা ব্যবহারের জন্য মাত্র একটা কম্বলই ছিল সেই রাতে আমি আর আমার স্ত্রী আমরা কম্বল ছাড়াই ঘুমিয়েছিলাম দেখেন নবীজির কষ্টের কথা চিন্তা করে নবীজির সাহাবীরা নবীজিকে কত ভালোবাসতেন নবীজির সাহাবীরা তারা নিজেদের সকল কষ্ট সকল ত্যাগ স্বীকার করেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ভালোবাসা দেখিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর মাথায় একদিন চিন্তা আসলো আমরা যে উপরের তলায় থাকি আর নবীজি নিচের তলায় থাকেন এটা তো বেয়াদবি হয়ে যেতে পারে তিনি গিয়ে বুঝালেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আর উপরের তলায় থাকা সম্ভবই না আপনি উপরের তলায় থাকবেন আমরা নিচের তলায় থাকব আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী যা রান্না করতেন আগে নবীজিকে নিয়ে তিনি সেগুলো পরিবেশন করতেন তারপরে নবীজির খাওয়ার পরে তারা খাইতেন এই রকম করে তার বাড়িতে নবীজিকে তিনি আপ্যায়ন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই তার পরিবারের লোকেরা নবীজির স্ত্রী আমাদের মা সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা এবং নবীজির মেয়ে উম্মে কুলসুম এবং ফাতেমা তাছাড়া উসামা ইবনু জাইদ এবং তার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এর মুক্তদাসী উম্মে আইমান সহ একটা কাফেলাতে করে তারা মদিনায় পৌঁছালেন মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তিনি একটি ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রথমেই তিনি মদিনায় এসে একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি চার দফা কর্মসূচি হাতে নিলেন নবীজি মদিনাতে এসে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কয় দফা কর্মসূচি হাতে নিলেন চার দফা তমাম দুনিয়ার দ্বীন কায়েমের কর্মীদের উচিত নবীজির এই ফর্মুলা গ্রহণ করা কি সাইন্টিফিক ফর্মুলা নবীজি এসে প্রথম দফায় চারটা কাজ করেছেন এক নাম্বার তিনি একটা মসজিদ বানালেন এক নাম্বার কি বানালেন মসজিদ বানালেন আমি ব্যাখ্যা দিব একটু পরে দুই নাম্বারে একটি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিবে জান দিবে মাল দিবে এরকম প্রতিজ্ঞাবদ্ধ কিছু মানুষ দরকার যাদেরকে বলবো আগুনে ঝাঁপায় পড়ো পিছনে তাকাবে না ঝাঁপায় পড়বে যারা দেখবে এখানে গেলে জীবন চলে যাবে পেছনে তাকাবে না জীবন দিবে এই ধরনের কিছু মানুষ আগে বানানো দরকার এজন্য নবীজি সর্বপ্রথম ক্ষমতার দিকে নয় নবীজি সর্বপ্রথম প্রতিজ্ঞাবদ্ধ কিছু মানুষ তৈরি করেছেন যারা জানমাল বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহু আকবার আনসার আর মুহাজিরদের মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক বিল্ড আপ করে তৈরি করে দিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন হয়ে তারা যেন আল্লাহর দিনের পথে লড়তে পারে এরকম কিছু লোক তিনি তৈরি করলেন তিন নম্বরে নবীজি এবার মক্কার আভ্যন্তরীণ পরিবেশের উপরে কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে কৌশলী ভূমিকায় তিনি একটি সনদ বা চুক্তিনামা প্রণয়ন করলেন ইসলামের ইতিহাসে যেটা মদিনা সনদ নামে আখ্যায়িত হয়েছে নাম্বার ফোর চার নাম্বার শুধু দাওয়াত দিলেই হবে না লোকবল থাকলে হবে না বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য একদল মুজাহিদ বাহিনী দরকার যারা ইসলাম বিরোধীদের সাথে সরাসরি সশস্ত্র ভূমিকায় অবতীর্ণ হয়ে লড়াই করতে পারবে সংগ্রাম করতে পারবে যারা কাফের মুশরিকদেরকে মোকাবেলার জন্য সশস্ত্র ভূমিকা অবতীর্ণ হয়ে তারা লড়াই করতে পারবে এ ধরনের একদল মুজাহিদ বাহিনী তিনি তৈরি করলেন তাহলে নবীজি মদিনাতে গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য মোট কয়টা প্রজেক্ট হাতে নিলেন জোরে বলেন কয়টা চারটা নাম্বার ওয়ান এক নম্বরে মসজিদ বানালেন মসজিদ বানিয়েছেন কেন এটা একটু পরে বলবো মসজিদ কেমনে বানানো হলো
ওই যে কিছুক্ষণ আগে বললাম নবীজি মদিনাতে যাওয়ার পরে সবাই নবীজির উটের লাগাম ধরে টানাটানি আরম্ভ করলো কে কার আগে নবীজিকে তার বাড়িতে নিয়ে যাবে বাড়ির মেহমান বানাবে নবীজি বললেন উটের লাগাম ছেড়ে দাও উটকে তার নিজস্ব গতিতে চলতে দাও উট যখন তার নিজস্ব গতিতে চলল যেখানে গিয়ে উট থামলো নবীজি বললেন এই জায়গাতে আমি একটা মসজিদ বানাবো আর মসজিদের পাশেই আমি আমার থাকার জন্য ঘর বানাবো দেখা গেল যে জায়গা নবীজি পছন্দ করলেন ওই জায়গার মালিক দুজন এতিম ছেলে ছিল দুইটা এতিম ছেলেকে এবার প্রস্তাব দেওয়া হলো তোমরা তোমাদের এই জায়গা বিক্রি করে দাও ওই এতিম ছেলে বলল এই জায়গা কে কিনবে যখন বলা হলো এই জায়গা যিনি কিনতে চান তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম দুই ছেলে বলল কোন কোন সিরাতের কিতাবে এসেছে এতিম ওই দুই ছেলে বলল না উনার কাছে আমরা এই জমি বিক্রয় করব না একটা শর্তে আমরা ওনাকে এই জমি দিব বলা হলো কি শর্তে জমি দিবা তখন ওই এতিম দুই ছেলে বলল তিনি একজন মহামানব তার সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি আমাদের এই জায়গায় তিনি যেহেতু মসজিদ বানাবেন সেই জন্য এই জায়গা আমরা বিনামূল্যে তাকে দিতে চাই এজন্য আমি প্রায় সময় বলি না যে আল্লাহর রাস্তায় খরচ করতে হলে খালি টাকা পয়সা থাকলে হয় না দিল কলিজা থাকা লাগে অনেক মানুষের পয়সা আছে সে দিতে পারে না কিপটার ঘরের কিপটা কারণ তার কলিজা সংকীর্ণ আর কিছু মানুষের কাছে 100 টাকা আছে আল্লাহর দিনের পথে খরচের কথা বলা হলে চিন্তাও করে না 100 100 মেরে দেয় সুবহানাল্লাহ কলিজা থাকা লাগে আল্লাহ এই ধরনের কলিজা আমাদেরকে দান করে দেন আমিন নবীজিকে জানিয়ে দেওয়া হলো নবীজি বললেন না নবীজিও তো এমন তিনি মানুষের অধিকারের বেলায় সচেতন নবীজি বললেন না এই দুইটা এতিম ছেলে তাদের জমি যদি তারা দান করে দেয় তাহলে তারা তো এতিম মানুষ তারা চলবে কেমনে তাদেরকে বলো অবশ্যই আমি তাদেরকে মূল্য দিব অবশেষে পরামর্শ করে মূল্য দিয়ে সেই জায়গা কেনা হলো এবার মসজিদে নববী নির্মাণ কাজ আরম্ভ হয়ে গেল সেই সময় মসজিদে নববী আজ থেকে 1500 বছর আগে বানানো হয়েছে এত সুন্দর সুন্দর পিলার চমৎকার চমৎকার টাইলস আর ইন্টেরিয়র কিন্তু সেই যুগে ছিল না এবার মসজিদ নির্মাণের জন্য খেজুর গাছ কাটা আরম্ভ হলো নবীজি তিনি বসে থাকলেন না অনেক মানুষ আছে নেতাগিরি দেখায় নিজে কোনো কাজ করে না শুধু কর্মী দিয়া কাজ করায় আর নবীজি ছিলেন এমন তিনি আদেশ দিয়েছেন সবার আগে তিনি কাজেও নেমে পড়েছেন সুবহানাল্লাহ নিজে ইট বহন করেছেন পাথর বহন করেছেন নিজে তিনি সাহাবীদের সঙ্গে কাজে গিয়ে শামিল হয়েছেন অংশগ্রহণ করেছেন এবার মসজিদে নববী নির্মাণের কাজ আরম্ভ হয়ে গেল খেজুর গাছ দিয়ে খাম্বা দেওয়া হলো খুঁটি দেওয়া হলো পিলার দেওয়া হলো কাঁচা মাটি দিয়ে ইট দিয়ে ইটের দেওয়াল দেওয়া হলো আর নিচে কোনো টাইলস দেওয়া হলো না বালু আর নুড়ি পাথর বিছায়া দেওয়া হলো উপরে কোনো ছাদ নয় খেজুর পাতা দিয়ে ছাউনি দেওয়া হলো খেজুর পাতার ছাউনি যখন বৃষ্টির সময় আসে বৃষ্টি যখন পড়ে খেজুর পাতার ছাউনিতে বৃষ্টি পড়ে পড়ে মুসল্লিদের উপরে বৃষ্টি পড়ে আহারে 1500 বছর আগে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন আমরা এখন এসির নিচে নামাজ আদায় করি আর তারা তখন মসজিদ বানিয়েছেন বৃষ্টির পানি পড়ত সেই রকম অবস্থায় তারা নামাজ পড়েছেন এখন তো আমরায় গেলে আপনারা দেখবেন মসজিদে নববী কত সুন্দর হয়েছে কিন্তু এর ভিত্তি যখন রচনা হয়েছিল নবীজি নিজে মসজিদে নববীর ভিত্তি রচনা করেছেন নিজে তিনি কাজ করেছিলেন মসজিদে নববী এবার নির্মাণ হয়ে গেল নবীজির বিবিদের থাকার জন্য মসজিদে নববীর পাশে কয়েকটা কামরাও নির্মাণ করে দেওয়া হলো মসজিদে নববী এমন ভাবে তৈরি হলো এত বেশি চাকচিক্যময় ছিল না খুব সুন্দরও ছিল না কিন্তু এটা যেহেতু ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মসজিদ ছিল এবং এই মসজিদ নবীজির নিজের হাতের ভিত্তি রচনা করা ছিল এই জন্য এই মসজিদ এজন্য এই মসজিদটি আজও দুনিয়ার মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয় জায়গায় পরিণত হয়েছে মসজিদ নির্মাণ হয়ে গেল নবীজি মসজিদ কেন বানালেন
কেন তিনি মদিনাতে এসেই আগে মসজিদ বানালেন এর কারণগুলো বলি নাম্বার 1 এক নাম্বার কারণ হলো নবীজি চিন্তা করে দেখলেন আমি যেখানে এসেছি আমার কথাগুলো কম সময়ে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অমুসলিমদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আর যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে তৈরি করার জন্য এমন একটি উপযুক্ত স্থান দরকার যেখানে একসাথে সবাইকে আমি শিক্ষা দিতে পারবো এখানে আপনারা যারা এসেছেন আপনাদের বাসা একজনের এক এক জায়গায় আজকে জুমার নামাজ বিধায় সবাই আপনারা এসেছেন আর আমি খতিব সাহেব 40-50 মিনিটে একবারে এতজন মানুষের কাছে একটা বিষয় একসাথে উপস্থাপনের সুযোগ পেয়েছি কিন্তু আজকের এই বিষয়টা আমি সবার বাসায় যে যে যদি এটা সবাইকে বুঝাইতাম তাহলে আমার এক বছর সময় লাগত ঠিক না টেকনিক দেখেন দিন কায়েমের আন্দোলনের কর্মী এবং নেতা সবার উচিত এলাকায় 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 আগে মসজিদ বানানো আর সেখানে দিন কায়েমের কথা বলবে এই ধরনের লোক সেট করে দিয়ে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ বাড়িয়ে দেওয়া এটা যার কৌশল তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৌশল নবীজি নিলেন প্রথমেই মসজিদ বানালেন কেন নাম্বার 1 কারণ একই জায়গায় একই সময়ে বহু মানুষের কাছে দাওয়াত দেওয়ার একটা সুযোগ হবে এই মসজিদের মিম্বরেই নবীজি জুমার দিনে খুতবা দিতেন দারস দিতেন আলোচনা করতেন নাম্বার 2 দুই নাম্বার নবীজি এই মসজিদটাকে একটা দিন চর্চার স্থান হিসেবে পরিণত করলেন আমাদের মসজিদ শুধু নামাজের জায়গা আর নবীজির মসজিদ ছিল একটা বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে সাহাবায়ে কেরাম দিন চর্চা করতেন যারা নতুন ইসলাম গ্রহণ করত নবীজি দায়িত্ব দিতেন তুমি তাকে কুরআন শেখাও কুরআন চর্চা হতো কুরআন তালিম হতো দারস হতো নবীজি সেখানে বয়ান করতেন সাহাবায়ে কেরাম সেখানে নবীজির কাছ থেকে সরাসরি তালিম নিতেন আজ আমাদের মসজিদগুলো দিন চর্চার জায়গা নয় এটা শুধু নামাজের জায়গা 24 ঘন্টার মধ্যে নামাজের সময় ছাড়া বাদ বাকি সময় বহু মসজিদ তালা দেওয়া থাকে কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ তার ইস্তিনজার দরকার হয় তো মানুষ আশেপাশে দেখে কোনো একটা মসজিদ আছে কি না মসজিদে তো অন্তত ইস্তিনজা সারার একটা জায়গা পাবো কিন্তু দুঃখজনক হলেও সত্য দুঃখজনক হলেও সত্য বেশিরভাগ জায়গায় মসজিদ কমিটির লোকেরা তারা মসজিদের পাশে যে সকল টয়লেটগুলো আছে সেগুলিও তালা দিয়ে রাখে যেন তাদের বাপ দাদার নিজস্ব জায়গা কি বলেন আছে না নাই তো মানুষগুলো বিশেষ করে যারা পবিত্র হতে চায় তো রাস্তাঘাটে কি ইস্তিনজা করা যায় তো মসজিদগুলো তো খোলা রাখা দরকার দেখবেন আপনি কোথাও সফর করলে মাঝে মাঝে এমন হবে নামাজের টাইম ছাড়া ধরেন আপনি যাচ্ছেন কোথাও মসজিদ খুঁজেন কিন্তু অনেক জায়গায় দেখা যায় মসজিদ তালা দেওয়া কি বলেন এরকম আছে না নাই অবশ্য মসজিদ কমিটিকেও দোষ দিয়া লাভ নাই কারণ আমাদের বাঙালি জাতি এদেরকে সুশৃঙ্খল হওয়ার আর মানুষ হওয়ার যতই আপনি ওয়াজ করেন না কেন বেশিরভাগ ক্ষেত্রে এটা লাভ হয় না কমিটি খোলা রাখা কি করবে দেখা যায় যে ব্যক্তি টয়লেটে যায় সে বের হওয়ার পরে আরেকজন যাবে এই অবস্থার রাইখা আসে না কি বলেন এরকম আছে না নাই আমি এবছর রাজশাহী সফর করে এটা নতুন অভিজ্ঞতা নিলাম আমার খুব ভালো লেগেছে আপনারা জানেন যে রাজশাহী সিটি হলো বাংলাদেশের সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন সিটি রাজশাহী সিটিতে গেলে দেখবেন যে দিনরাত এই শহরকে পরিষ্কার রাখা হচ্ছে সিটি কর্পোরেশন একা শুধু পরিষ্কার রাখতে পারবে না আমি দেখলাম ওই সিটির লোকেরাও সচেতন তারা কেউ ময়লা ফেলতে চায় না রাস্তাঘাটে আমি বানায় বলতেছি না রাজশাহীর কেউ আছেন নাকি এখানে কেউ নাই না রাজশাহীতে গিয়েছেন এমন কে আছেন কি বলেন মাশাআল্লাহ অনেকেই আছেন আমি যেটা বলছি কথাটা কি মিলছে রাজশাহী শহর অনেক সুন্দর না অনেক সুন্দর এমনকি রাজশাহীতে হোটেলে উঠলে দেখবেন হোটেল আবাসিক হোটেলগুলো সেগুলো অন্যান্য সিটির চাইতে অনেকাংশে ক্লিন এমনকি সবচেয়ে অবাক করা বিষয় হলো রাজশাহীর এরিয়াতে ঢোকার পরে এক আজিব চিত্র আমি দেখেছি সেটা হলো পেট্রোল পাম্প আছে না আমরা সাধারণত রাস্তাঘাটে চলাফেরা করলে দেখা যায় যে পেট্রোল পাম্পগুলোতে মাঝে মাঝে ইস্তেনজা সারার জন্য অনেকে ঢুকি তো পেট্রোল পাম্পগুলোর টয়লেটগুলোর
ট্রাকের ড্রাইভাররা কি অবস্থা করে এগুলো তো আপনারা জানেন, এটা নতুন করে বলার বিষয় নয়। শুধু ট্রাকের ড্রাইভার নয়, অনেক প্যাসেঞ্জাররাও বা যে যখন সুযোগ পায় ঢুকলে তারপরে এটাকে আর পরিষ্কার করে আসবে এমন মানসিকতা অনেকে লালন করে না। তো আমি দেখলাম একটা দুইটা নয়, কয়েকদিনে আমি বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকটা পেট্রোল পাম্পে ঢুকেছি। তো পেট্রোল পাম্পের মালিকরা দেখলাম প্রত্যেকটা টয়লেটে তারা জুতা রেখেছে। তো আমরা একবার এক জায়গায় নিজেদের জুতা নিয়ে আমাদের সফর সঙ্গী একজন ঢুকে যাচ্ছিল, একজন বলল এ ভাই জুতা খুলে যান, আপনার জুতা খুলে টয়লেটের যে জুতা ওইটা পরে যান, পরিষ্কার রাখেন। তো পরিচ্ছন্নতার ব্যাপারে আমি দেখলাম যে পেট্রোল পাম্পে যারা আছে তারাও এই রকম, শুধু একটা দুইটা নয় বেশিরভাগ জায়গায় এই রকম। তো আমরা মসজিদে আইসাও যে কাজ কারবার করি দুঃখজনক হলেও সত্য, সিলেটে একবার আমি এক মসজিদে ঢুকেছি, আপনার অজু করব, অজুখানার পাশেই হচ্ছে প্রস্রাবখানা, থাকে না কিছু বানানো, দেখলাম দুর্গন্ধ আসে। আমি ভাবলাম যে এত দুর্গন্ধ কোত্থেকে আসতেছে, মসজিদের একজনকে বললাম ভাই কি হয়েছে, কয় আসলেই তো গিয়ে দেখে পেশাবখানায় ওই কাপ সেরে ফেলছে। বাঙালি চিন্তা করেছেন তো, শুধু মসজিদ কমিটির দোষ দিয়েও লাভ নাই, আমাদেরকেও সচেতন হওয়া লাগবে। অনেক জায়গায় মসজিদ তালা দিয়ে দেয় মসজিদ কমিটি নামাজের 20-25 মিনিট পরে, তো অনেকে বলেন কেন বন্ধ করে দিল, তো বন্ধ করে যে দিবে ওরা, অনেক জায়গায় তো দেখা যায় মসজিদের ফ্যান চুরি করে নিয়ে গেছে, লাইট চুরি করে নিয়ে গেছে, তার নিয়ে গেছে, এইটা সেটা নিয়ে যায়, এই রকম অবস্থা। তো আমাদের খাইসলতের পরিবর্তন না হলে মসজিদ কমিটিও খাইসলত পরিবর্তন করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মতো মানুষ, মানে মানুষের যে স্বভাব এই স্বভাব ধারণ করার তৌফিক দান করেন। মসজিদে যখন অজু করবেন অজুর পানি ট্যাপ ছেড়ে দিলে আরে বাপরে বাপ, আমরা মনে করি পানি সারছি তো সারছি, এরকম করে পানি আমরা অপচয় করছি। এই যে পানিগুলো উঠানো হচ্ছে, কারেন্টের বিল তো মসজিদের কমিটি থেকে দেওয়া হয়, মসজিদের ফান্ড থেকে দেওয়া হয়, আমি আপনি পানি খরচের সময় নবীজি যখন অজু করতেন খুব বেশি পানি লাগতো না, হ্যাঁ 150 থেকে 200 এতটুকু পানি, মানে হাফ লিটার পানিও লাগতো না, এতটুকু পানি দিয়ে নবীজি অজু করতেন, আর আমি আপনি টেপ ছাড়লে তো ছাড়ছি, এই রকম অবস্থা আমাদের। আমরা পানি ব্যবহারেও একটু সচেতন হব, কোথাও আমরা অপচয় করব না, কারণ অপচয় করতে নিষেধ করেছেন কে? তো নবীজি মসজিদকে দিনচর্চার স্থান বানালেন, যেখানে সাহাবায়ে কেরাম দিনচর্চার সুযোগ পেতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ এই কি বলে আল্লাহর নবী মদিনায় গিয়ে প্রথমেই মসজিদ নির্মাণ করলেন, এক নম্বর কি বলেছি যাতে করে একসাথে বেশি সংখ্যক মানুষকে দাওয়াত দেওয়া যায়, দুই নম্বর এটাকে তিনি দিনচর্চার একটি স্থান হিসাবে বানাতে চেয়েছিলেন, তিন নম্বর যেন সবার মধ্যে সম্প্রীতি স্থাপন হয় এজন্য নবীজি মসজিদ বানালেন। আপনারা বলবেন হুজুর সম্প্রীতির সাথে মসজিদের সম্পর্ক কোথায়? পাঁচ ওয়াক্ত যখন মানুষ মসজিদে আসবে একজনের সাথে আরেকজনের দেখা হবে, কথাবার্তা হবে, এই যে দেখা সাক্ষাৎ কথাবার্তা এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে আন্তরিকতা মজবুত হয়, সম্পর্ক বাড়ে। দেখবেন এই মসজিদে যারা পাঁচ ওয়াক্ত নামাজে আসেন, পাঁচ ওয়াক্তের নামাজি যারা আসেন এখানে দেখা হয়, দেখা সাক্ষাতের কারণে দেখা যায় একজনের সাথে আরেকজনের সুন্দর একটা সম্পর্ক আছে। সম্প্রীতি স্থাপনের জন্য নবীজি চিন্তা করলেন আগে একটা মসজিদ বানাই। এরপরে যে সকল সাহাবিরা মক্কা থেকে মদিনাতে এসেছেন, যারা থাকার জায়গা পান নাই কিংবা অসহায় পথিক যারা আছেন এদেরকে যেন থাকার জায়গা দিতে পারেন এই জন্য নবীজি মসজিদ বানানোর চিন্তা করলেন। আপনারা জানেন মসজিদে নববীতে আহলুস সুফফা ছিলেন, আহলে সুফফারা মসজিদে নববীতে থাকতেন। এরপরে নবীজি মসজিদ বানালেন এই জন্য যাতে করে মসজিদ ভিত্তিক একটা সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায়, অর্থাৎ মসজিদকে যিনি নেতৃত্ব দিবেন তিনি আবার রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, এইরকম একটা ফর্মুলা তিনি বিল্ড আপ করলেন যেটা আমাদের সমাজে এখন নাই। আমাদের সমাজে এখন মসজিদকে নেতৃত্ব দেয় একজন, দেখা যায় মসজিদের নেতৃত্ব যিনি দেন তিনি আল্লাহওয়ালা মানুষ, খোদাবিরু মানুষ, কোরআন সুন্নাহ জানেন এমন ব্যক্তি, আর মসজিদের বাইরে সমাজ নেতৃত্ব দেয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাটকা চোর, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, আর চরিত্রে কালিমা লাগানো এইরকম লোকেরা সমাজকে নেতৃত্ব দেয়। এই জন্য আমাদের সমাজ, নবীজি কেন মসজিদ নির্মাণ করলেন যাতে করে মসজিদ থেকে অটো দাওয়াত হয়ে যায়, অটো দাওয়াত, মসজিদ ছিল দাওয়াতের একটা বাহ্যিক প্রতীক,
বলবেন এটা একটা বাহ্যিক প্রতীক কিভাবে সেই সময় যারা নবীজির নাম শুনে নবীজির কাছে আসতো মসজিদে আয়েশা মসজিদের বাহির থেকে নামাজের চিত্র দেখতো আমরা যখন নামাজে দাঁড়াই এক কাতারে দাঁড়াই আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই আমাদের এই ইবাদতের আনুষ্ঠানিকতা দেখেই যেন অমুসলিমরা ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করে আর তাই হয়েছে অনেক মানুষ মসজিদের ভেতরে মুসলমানদের এই ইবাদত আনুষ্ঠানিকতা সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখেই কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ নাম্বার 7 7 নাম্বার নবীজি মসজিদ বানালেন এই জন্য যাতে করে এখান থেকেই জিহাদের উদ্দেশ্যে বাহিনী প্রেরণ করা যায় আর নবীজির সময়ে তাই হয়েছে যত যুদ্ধে নবীজি মুজাহিদ বাহিনী পাঠিয়েছেন জিহাদের পতাকা মসজিদেই তিনি আমিরের হাতে তুলে দিয়েছেন তাহলে বোঝা গেল নবীজি একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য প্রথমেই তিনি একটা মসজিদ নির্মাণ করে মসজিদ ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছেন আমরাও যদি একটি সুন্দর সমাজ পেতে চাই আলোকিত সমাজ কুরআন সুন্নাময় সমাজ ইসলামী সমাজ পেতে চাই মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ বাড়িয়ে দিয়ে মানুষকে মসজিদমুখী করে মসজিদমুখী কর্মকাণ্ড পরিচালনা করতে পারলেই দাওয়াতের আউটপুট আসবে অনেক বেশি ইনশাআল্লাহ মসজিদ হয়ে গেল এর আগে সাহাবীরা মক্কায় ছিলেন সেখানে দারুল আরকাম ছিল মনে আছে তো আপনাদের ওখানে সাহাবীরা আসতেন গোপনে গোপনে নামাজ পড়তেন কিন্তু মদিনায় গোপনে গোপনে আর নামাজ পড়ার কোনো পরিবেশ নাই এবার প্রকাশ্যে নামাজ পড়া যাবে আলহামদুলিল্লাহ পড়ে মসজিদ নির্মাণ হয়ে গেল মসজিদে নববী নির্মাণ হয়ে গেল এবার মসজিদে নামাজের সময়ে লোকদেরকে ডাকার জন্য একটি ব্যবস্থা প্রচলন করা দরকার কারণ দেখা যায় যখন নামাজের সময় হয় সবাই একসাথে আসে না সময়কে সবাই অনুমান করতে পারে না আগে পড়ে হয়ে যায় সবাইকে নামাজের সময় হলে একই সময়ে একীভূত করার জন্য কোন পদ্ধতি চালু করা যায় নবীজি এবার সাহাবীদেরকে ডেকে পরামর্শ চাইলেন সাহাবায়ে কেরাম সেই পরামর্শ সবাই চার ধরনের পরামর্শ দিলেন কেউ কেউ বললেন যখন নামাজের সময় হয়ে যাবে তখন ঝান্ডা উড়াইয়া দেওয়া হবে ঝান্ডা দেখলেই আমরা মনে করব নামাজের সময় হয়েছে আমরা তৎক্ষণাৎ নামাজে চলে আসব কিছু কিছু সাহাবি এই পরামর্শ দিলেন নাম্বার 2 কিছু কিছু সাহাবি আবার পরামর্শ দিলেন যখন নামাজের সময় হয়ে যাবে তখন আগুন প্রজ্বলন করা হবে আমরা আগুন প্রজ্বলিত দেখলেই বুঝবো নামাজের সময় হয়েছে তখন আমরা নামাজে চলে আসব তিন নম্বরে কিছু সাহাবীরা পরামর্শ দিলেন নামাজের সময় যখন হয়ে যাবে তখন সিংহা যেন বাজানো হয় সিংহা বাজানো শুনলে আমরা বুঝবো নামাজের সময় হয়েছে চতুর্থ পর্যায়ে কিছু সাহাবীরা পরামর্শ দিলেন যখন নামাজের সময় হবে তখন যেন ঢোল বাজানো হয় সাহাবীদের তরফ থেকে এই চার রকমের পরামর্শ আসলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরামর্শই গ্রহণ করলেন না নবীজি বললেন যদি নামাজের সময় হলে ঝান্ডা উড়ানো হয় এই ঝান্ডা সবাই হয়তো নাও দেখতে পারে দূর থেকে দেখা নাও যেতে পারে সুতরাং এই পরামর্শ অ্যাকসেপ্ট করলাম না দ্বিতীয় যে পরামর্শ দেওয়া হয়েছিল আগুন প্রজ্বলন করা নবীজি বললেন না আমরা মুসলমান অগ্নি উপাসকদের মতো নামাজের সময় আমরা আগুন প্রজ্বলন করতে পারি না তিন নাম্বার যে পরামর্শ দেওয়া হয়েছিল সিংহা বাজানো নবীজি বললেন খ্রিস্টানরা সিংহা বাজায় আমরা খ্রিস্টানদের অনুসরণ করে নামাজের সময় সিংহা বাজাবো না চার নাম্বার পরামর্শ দেওয়া হয়েছিল ঢোল বাজানো নবীজি বললেন না ঢোল বাজানো হলো ইহুদিদের কাজ ইহুদিদেরকে অনুসরণ করে আমরা ঢোল বাজাবো না সেই দিনের পরামর্শ সভায় কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হলো না সিদ্ধান্তহীন অবস্থায় প্রত্যেকেই যার যার বাড়িতে চলে গেলেন আর সবাই চিন্তা করতে লাগলেন নামাজের সময় সবাইকে একীভূত করার জন্য কোন পদ্ধতি চালু করা যায় সব সাহাবীরা চিন্তা করতে লাগলেন ওই রাতে আব্দুল্লাহ ইবনে জাইদ রাদিয়াল্লাহু আনহু একটা স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন رجل يحمل ناقوسا في يده তিনি স্বপ্নে দেখলেন এক লোক সিংহা বহন করছে সিংহা বহন করছে দেখে তিনি বললেন ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা আতাবিউন নাকুস তোমার কাছে আমি যে সিংহা দেখছি এই সিংহা কি তুমি আমার কাছে বিক্রি করবে নাকি তখন ওই লোকটা বলল ওয়ামা তাসনাউবি এই সিংহা ক্রয় করে তুমি কি করবে তখন
আব্দুল্লাহ ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আনহু বললেন নাদউ বিহি ইলা সালাহ এই শিঙ্গা বাজিয়ে আমি মানুষকে নামাজের সময় হলে নামাজের দিকে আহ্বান করব তখন ওই লোকটা তাকে বললেন আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিক আমি কি তোমাকে এর চাইতে উত্তম আর একটি বিষয় বলে দিব না যেটা ব্যবহার করে তুমি নামাজের সময় মানুষকে নামাজের দিকে আহ্বান করতে পারবে তিনি তখন বললেন কি সেটা তখন তাকে ওই লোক বললেন যখন নামাজের সময় হয়ে যাবে তখন তুমি আযান দিবে ঘোষণা দিয়ে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله عبد الله ابن زيد رضي الله عنه كي شبنر مد أزانر اي باكو غلو بلد প্রক্রিয়া সহজ নয় এর চাইতে মানে বাংলাদেশের চাইতে উত্তম কোন দৃষ্টান্ত আর হতে পারে বাংলাদেশের হুজুরদের মধ্যে ঐক্য আছে কথা বলেন না কেন আপনারা তা আপনাদেরকে আর কি ঐক্যবদ্ধ করতাম আমরা যদি হুজুররাই ঐক্যবদ্ধ হয়ে যেত দেখতেন এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সব হুজুরদের দলে চলে যেত আর হুজুররা যেন ঐক্যবদ্ধ হইতে না পারে এজন্য ইসলাম বিরোধীরা যারা যখন সুযোগ পায়
তারাই তখন তারা তাদের ছায়ার নিচে নেয় ব্যবহার কইরা তারপর টিস্যুর মতো ছুইরা মারে এটা অনেকে বুঝে না না বুঝে বুঝে যারা যায় বা যারা যাচ্ছে তারাও সময় মতো মজা বুঝবে আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন নবীজি চিন্তা করলেন ঐক্য প্রক্রিয়াটাকে মজবুত করা দরকার এই জন্য নবীজি মদিনার সাহাবীদেরকে ডাকলেন মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবীদেরকেও ডাকলেন ডেকে সবার উদ্দেশ্যে ওয়াজ করলেন সবাইকে তিনি বললেন শোনো ইমানি সম্পর্ক হলো এমন ইমানি সম্পর্ক হলো রক্ত সম্পর্কের চাইতে আরো বড় ইমানি সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতে আরো বড় নবীজি বললেন মক্কা থেকে যারা এসেছে আর যারা মদিনায় আছো দুই এলাকার মানুষ জন হলেও ইমানের কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই নবীজি বললেন ভ্রাতৃত্বের এই সম্পর্ক এটা ঘোষণা করেছেন সরাসরি যিনি তিনি কে আল্লাহ এই কথা তো কোরআনেই আছে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয়ই মুমিনরা একজন আরেকজনের ভাই আর ভ্রাতৃত্বের এই সম্পর্ক হলো এই ইমানি ভ্রাতৃত্বের সম্পর্ক হলো সবচাইতে বড় সম্পর্ক সুতরাং তোমরা যারা মুসলমান একজন আরেকজনকে ভালোবাসো একজন আরেকজনের বিপদ আপদে গিয়ে পাশে দাঁড়াও একজন আরেকজনের বালা মুসিবতে তার পাশে যাও একজন আরেকজনের সাথে দুঃখ কষ্ট শেয়ার করে নাও নবীজি যখন ভ্রাতৃত্ব সম্পর্কে সবার উদ্দেশ্যে সুন্দরই ওয়াজ করলেন আমাদের বিভিন্ন আলেমদের ওয়াজেই দেখা যায় মানুষের দিল গলে যায় আর নবীজির ওয়াজ যারা শুনছে তাদের অবস্থা কি হয়েছে চিন্তা করে দেখেন নবীজি যখন ভ্রাতৃত্ববোধ নিয়ে চমৎকার বক্তব্য দিলেন সমস্ত সাহাবীদের অন্তরে ভ্রাতৃত্ববোধের চেতনা জাগ্রত করার জন্য সেই চেতনা জাগ্রত হয়ে গেল এমন চেতনা জাগ্রত হলো যারা মুহাজির ছিলেন মুহাজির ভাইয়েরা তখন তারা বললেন মক্কা থেকে আমার আনসার যত সাহাবীরা ছিলেন আনসারি সাহাবীরা বললেন আমাদের যে সকল ভাইয়েরা মক্কা থেকে এসেছে তারা তাদের ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে এসেছে তখন মদিনার আনসারি সাহাবীরা বললেন আমাদের মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির ভাইরা শোনো তোমাদের কোনো টেনশন নাই চিন্তা করতেছো তোমরা এখানে এসেছো জায়গা জমি নাই থাকার জায়গা নাই চিন্তা করো না তোমরা আমাদের বাড়িতে থাকবা আমরা তোমাদেরকে থাকার জন্য আমাদের বাড়িতে আশ্রয় দিব আমরা তোমাদের সঙ্গে আমাদের খাবার ভাগ করে নিব ফসল থেকে আমরা জমি থেকে যে ফসল পাই ফসলটাও ভাগ করে নিব এমনকি তোমরা অনেকে বিবাহিত অনেকে অবিবাহিত অনেকে হয়তো বউও ছেড়ে দিয়ে এসেছো অনেকে অবিবাহিত আছো চিন্তা করো না আমাদের যাদের একাধিক বিবি আছে একাধিক বউ আছে তালাক দিয়ে আমরা তাদের সঙ্গে তোমাদের বিবাহের ব্যবস্থা করে দিব এইরকম একটা ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হলো আনসার এবং মুহাজিরদের ভ্রাতৃত্বের এই সম্পর্ক আল্লাহর কাছে এত ভালো লাগলো আল্লাহ তাআলা আনসারী সেই সকল সাহাবীদের প্রশংসা করে কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব আল্লাহ বলছেন মক্কা থেকে মদিনায় আসা হিজরতকারী লোকদের আগে মদিনায় যারা বাস করত অর্থাৎ মুহাজিররা অর্থাৎ আনসার সাহাবীরা তাদের মুহাজির ভাইদেরকে ভালোবেসেছে এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা করে তাদের জন্য কোরআনে আয়াত নাজিল করেছেন আল্লাহু আকবার শুধু তাই নয় রব্বুল আলামিন তাদের এই ভ্রাতৃত্ববোধের প্রশংসায় তাদের এই ভ্রাতৃত্বের সম্পর্কের প্রশংসাই শুধু করেন নাই তাদের এই সুন্দর সম্পর্কের প্রশংসা করে আল্লাহ তাআলা এই ভ্রাতৃত্বের সম্পর্ক মজবুত করার জন্য তাদেরকে তিনি জান্নাতের ওয়াদা দিয়ে আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা
واتبعوهم بإحسان الله تعالى বললেন মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রবর্তী এবং প্রথম দিককার এবং পরবর্তীতে যারা তাদেরকে অনুসরণ করেছে সত্য এবং নিষ্ঠার সাথে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ذلك الفوز العظيم الله বললেন আনসার আর মুহাজির এই সকল লোকদের জন্য এই সকল লোকদের উপরে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট এবং তারাও আমার উপর সন্তুষ্ট আর আমি এই সকল লোকদের জন্য এমন জান্নাত রেখেছি যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা বহমান হয়েছে শুধু সুবহানাল্লাহ বললে চলবে না এখান থেকে বুঝাও লাগবে আনসার আর মুহাজিররা ভাই ভাই এই সম্পর্ক মজবুত করার কারণে আল্লাহ তাদেরকে বিনিময়ে কি দিয়েছেন জোরে বলেন কি দিয়েছেন জান্নাত আমরাও একজন আরেকজনের কি একজন আরেকজনের কি কেমন ভাই আপনার ভাইয়ের ঘরে খাবার নাই আপনি কি কখনো গিয়ে খোঁজ নেন নাকি আর সাহাবায়ে কিরাম তারা তাদের ভাইদেরকে এত ভালোবেসেছেন একজনের কাছে একটা রুটি আছে একজন খায় নাই দেখেছে ডানে বামে সামনে পিছনে কে খাবার খায় নাই সবাইকে ভাগ করে দিয়ে দিয়ে তারা খাবারটা ভাগ করে নিয়েছেন জায়গা জমি নাই তাদেরকে ফসল দিয়েছেন ওই যে বললাম একাধিক বউ যাদের ছিল তালাক দিয়ে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য তো আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন আমি আপনি আমরাও যদি আমাদের মধ্যে ভ্রাতৃত্বের এই সম্পর্ক মজবুত করতে চাই তো ভালোবাসা বৃদ্ধি করতে হবে এক ভাই আর এক ভাইয়ের খোঁজ খবর নিতে হবে মানুষের দুঃখে সুখে মুসলমানদের আপদে বিপদে পাশে দাঁড়াতে হবে এখন দেখা যায় আমাদের অনেক ভাইরা বিপদে থাকে আমরা গিয়ে একটু সান্ত্বনাও দেই না নবীজি বলেছেন তোমার কোন মুসলমান ভাই দুঃখে থাকলে কষ্টে থাকলে তার কষ্ট দুঃখ দূর করে দেওয়ার চেষ্টা করো তুমি যদি তোমার কোনো ভাইয়ের দুঃখ দুর্দশা দূর করে দাও আল্লাহ তোমার দুনিয়ার সকল কষ্ট দূর করে দিবেন এবং কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাত দান করবে এই রকম যদি আমরা পরস্পর পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে পারি শুনেন শুনেন হাদিসে কুদসিতে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন হাশরের মাঠ বড় কঠিন দিন সূর্য মানুষের মাথার খুব নিকটে চলে আসবে সেই কঠিন পেরেশানির দিনে আল্লাহ তাআলা বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল্লাহ বলবেন শুধুমাত্র আমাকে খুশি করার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় এক ভাই আর এক ভাইকে ভালোবেসেছে পরস্পর পরস্পরকে ভালোবাসাকারী ওই সকল লোকেরা কোথায় তারা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন আল ইয়াউমা উযিল্লুহুম ফি দিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি আল্লাহ বলবেন আজকে আমার আরশের ছায়া ছাড়া আর যেহেতু কোনো ছায়া নাই তোমরা একজন আর একজনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছো ভালোবেসে পাশে দাঁড়িয়েছো সব সময় মুসলমান মুসলমানের মধ্যে সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করেছো আসো আজকে আমি তোমাকে আমার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিব আল্লাহ আমাদেরকে তাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন তাহলে নবীজি মক্কা থেকে মদিনায় এসে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কয় দফা কাজ করেছেন এক নাম্বার কি বানাইছেন দুই নাম্বার সাহাবীদের মধ্যে আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের মজবুত বন্ধন প্রতিষ্ঠা করেছেন তিন নাম্বার নবীজি মদিনায় আসলেন চিন্তা করলেন মদিনায় তো শুধু মুসলমান বাস করে না মুসলমানের পাশাপাশি আছে মুশরিক আছে ইয়াহুদি আছে আবার মুসলমানের বেশ ধরা মুনাফিক এখন মদিনাতে তিনি যে একটি ইসলামী রাষ্ট্রের ভিত্তি সূচনা করবেন এই রাষ্ট্রকে আভ্যন্তরীণ শত্রু এবং বহিরাগত শত্রুদেরকে এটাকে নিরাপদ রাখার জন্য মানুষের আচার আচরণগত কিছু বিধিমালা আইন কানুন নীতিমালা প্রণয়ন করা দরকার কারণ তখনও একশো ভাগ ইসলামী আইন নবীজি মদিনায় চালু করেন নাই মাত্র ভিত্তি রচনা করেছেন এখন নবীজি চিন্তা করলেন এখানে ইহুদি আছে মুশরিক আছে মুসলমান আছে মুনাফিক আছে সবাই যেন সুন্দরভাবে এখানে চলে আবার আভ্যন্তরীণ শত্রু বহিরাগত শত্রুদের ষড়যন্ত্র থেকে যেন মদিনাকে হেফাজত করা যায় এজন্য মুসলিম মুশরিক ইহুদি সবাইকে নিয়ে
নবীজি একটা চুক্তিনামা একটা সনদ প্রণয়ন করলেন যেটা মদিনার সনদ নামেই অভিহিত এরপরে নাম্বার 4 চার নাম্বার নবীজি একটা মুজাহিদ বাহিনী গঠন করলেন কেন মুজাহিদ বাহিনী গঠন করলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনায় আসলেন আসার পরেও ওই মক্কার কাফিরদের হুমকি ধামকি কমে না তারা কয়েকদিন পর পর মদিনায় যে সকল লোকেরা মুসলিমদেরকে আশ্রয় দিয়েছেন তাদের কাছে নিউজ পাঠায় তোমরা যে বিধর্মীদেরকে আশ্রয় দিয়েছো এদেরকে বের করে দাও নইলে আমরা কিন্তু সশস্ত্র হামলা চালাবো এরকম হুমকি ধামকি যখন চলমান নবীজি চিন্তা করে দেখলেন যে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া দরকার অবস্থা দেখলেন যে এরা তো যেভাবে হুমকি দিচ্ছে যে কোনো সময় এরা হামলা চালাইতে পারে এজন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার নবীজি যখন এমনটা ভাবছেন ঠিক তখনই আল্লাহ তাআলা জিহাদের হুকুম দিয়ে জিহাদের আয়াত নাজিল করলেন সুবহানাল্লাহ এবার জিহাদ এর হুকুম চলে আসলো জিহাদ ফরজ হয়ে গেল নবীজি তখন মুজাহিদ বাহিনী তৈরি করলেন এরপরে বিভিন্ন জায়গায় তিনি মিলিটারি টহল বানালেন মদিনার আশেপাশে মিলিটারি টহল বানালেন অভিযান প্রেরণ করা আরম্ভ করলেন যেগুলোর নাম ছিল সারিয়া এবং গাজওয়া সারিয়া হলো সেগুলো যেগুলোতে নবীজি নেতৃত্ব দেন নাই আর গাজওয়া অভিযান হলো সেগুলো যেগুলোতে নবীজি নিজে স্বয়ং নেতৃত্ব দিয়েছেন ছোট বড় এই রকম অনেকগুলো সারিয়া এবং গাজওয়া প্রেরণ করা হলো কিন্তু সশস্ত্র কোনো সংগ্রাম তখনো হয় নাই প্রথম সশস্ত্র সংগ্রাম হয়েছে বদরে প্রথম সশস্ত্র সংগ্রাম হয়েছে কোথায় বদরে এই রকম অবস্থার মধ্যে আবার আরেকটি ঘটনা ঘটলো কিবলা পরিবর্তনের ঘটনা কেন কিবলা পরিবর্তনের ঘটনাটা ওই সময় ঘটছে শুনেন কারণ আস্তে 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 পরিবেশ এমন দিকে যাচ্ছে যে সামনে যুদ্ধ অনিবার্য এখন যুদ্ধের সময় খাঁটি মানুষ দরকার নাকি যুদ্ধে যদি বিজয়ী হতে চান তাইলে খাঁটি মানুষ লাগবে মুনাফিক মার্কা লোকেরা থাকলে যুদ্ধের মধ্যে পরাজয় ঘটার সম্ভাবনা আছে এজন্য আল্লাহ তাআলা তখন কিবলা পরিবর্তনের ঘটনা ঘটাইয়া দিয়া ফিল্টারিং করার ব্যবস্থা করলেন ফিল্টারিংটা কেমনে হলো শুনেন এর আগে কিবলা ছিল কোন দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজি মক্কা থেকে মদিনায় এসেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন কিন্তু দিল চায় মন চায় যেন বাইতুল্লাহর দিকে মুখ আদায় করে তিনি সালাত আদায় করেন এজন্য তিনি দিনের পর দিন আকাশের পানে তাকান আর অপেক্ষা করেন আমার রব তিনি যদি আমার মনের অবস্থা বুঝে মনের আশাটা একটু পূরণ করে দিতেন শুধু বারবার আকাশের দিকে তাকাতেন আর মনে মনে ভাবতেন আমার রব যদি আমার মনের আশাটা পূরণ করে দিতেন নবীজি একবার উম্মে বিশর ইবনে বারা ইবনে মারুরের ঘরে দাওয়াতে গিয়েছিলেন সেখানে জোহরের নামাজের সময় হয়ে গেল নবীজি দুই রাকাত নামাজ আল্লাহ নবী দুই রাকাত নামাজ আরম্ভ করলেন দুই রাকাতের মধ্যেই জিব্রিল আমিন ওহী নিয়ে আসলেন জিব্রিল আমিন ওহী নিয়ে আসলেন আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন قد نرى تقلب وجهك في السماء الله বললেন ও নবী বারবার আকাশের পানে তাকিয়ে আপনি কি চাইছেন আমি তো সেটা বুঝে ফেলেছি আকাশের দিকে আকাশের পানে তাকিয়ে আপনি কি চান আমি সেটা বুঝেছি আপনার মনের আশা আমি পূরণ করতে চাই ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম আল্লাহ বললেন আপনার মনের আশা আমি পূরণ করে দিব এক্ষুনি নামাজের ভিতরে দুই রাকাত তো আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন এক্ষুনি আপনি আপনার কিবলা আপনি আপনার মুখটা বাইতুল্লাহর দিকে করে নিয়ে বাকি দুই রাকাত নামাজ আপনি আদায় করুন কিবলা পরিবর্তন হলো এই কিবলা পরিবর্তন মুমিন মুশরিক ইহুদি মুনাফিক চার শ্রেণীর জন্য বড় পরীক্ষা ছিল আপনারা বলবেন হুজুর সবার জন্য পরীক্ষা কেমনে শুনেন পরীক্ষা কেমনে মুশরিকদের জন্য পরীক্ষা ছিল মুশরিকরা কিবলা পরিবর্তনের খবর শুনে বলল শুনছো খুশির খবর আমাদের বিধর্মী মুহাম্মদ নাউজুবিল্লাহ পড়ে আমাদের বিধর্মী মুহাম্মদ সে এখন আমাদের ধর্মের দিকে ফিরে আসতেছে এর একটা ইঙ্গিত হলো সে আমাদের কিবলার দিকে অলরেডি মুখ করে ফেলেছে এই ফিতনায় পড়ে গেল কারা মুশরিকরা কারা আর ইহুদিরা বলল দেখছো কারবান
পৃথিবীর সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল মুকদ্দাসের দিকে আর মুহাম্মদ এতদিন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ আদায় করে এখন সমস্ত নবীদের বিরোধিতা আরম্ভ করেছে ইহুদিরা বলল এই কথা আর যারা খাঁটি মুসলমান তারা বলল সামিআনা ওয়া আতানা আমরা শুনলাম আর মানলাম সুবহানাল্লাহ পড়ো আর মুসলমানদের ভিতরে ঘাপটি মারা কিছু মুনাফিক থাকে না মুনাফিক তো থাকে মুসলমানের ভিতরে টুপিও লাগায় দাড়িও করে জুব্বাও পরে আবার যেখানেই সুযোগ পায় ইসলামকে জবাই করার কাজ করে মুসলিম নামধারী মুনাফিকগুলো বলল দেখছো কারবার আমাদের নবীর কি হইছে কিছুদিন মুখ করেন ওইদিকে কিছুদিন মুখ করেন এবার নবীজির চিনতে সুবিধা হইল মুনাফিক কারা মুমিন কারা কিবলা পরিবর্তনের এই ঘটনাটা ঘটছে বদরের যুদ্ধের কিছুদিন আগেই কারণ এইরকম ঘাপটি মারা মুনাফিকদেরকে নিয়ে যদি বদরে যাওয়া হয় তাহলে তো পরাজয়ের সম্ভাবনা আর সেই জন্য কিবলা পরিবর্তনের ঘটনা আল্লাহ ঘটালেন এর দুইটা কারণ ছিল কিবলা পরিবর্তনের উদ্দেশ্য ছিল দুইটা এক নাম্বার আল্লাহ নবী সহ মুমিনদেরকে জানায় দিয়েছেন যে মক্কা থেকে কাফিররা তোমাদেরকে বের করে দিয়েছে ওই মক্কার সেন্টার কেন্দ্রস্থল কাবার দিকে মুখ ঘুরিয়ে দিলাম তার মানে হলো যে কাবা যে মক্কা ছেড়ে এসেছো সেখানেই তোমাদের আধিপত্য আমি বিস্তার করাবো সুবহানাল্লাহ কিবলা পরিবর্তনের এটা ছিল মূল একটা উদ্দেশ্য আর আরেকটা উদ্দেশ্য ছিল হিজরতের আগেই যেন একটু ফিল্টারিং করে আসল মানুষগুলারে চিনে নেওয়া যায় কিছুদিন পরেই বদরের যুদ্ধের অবতারণা ঘটলো বদরের যুদ্ধের কারণ কি ছিল এই যুদ্ধে কি ঘটলো এগুলা কখনো আমি বিস্তারিত বলি নাই মাঝে মাঝে প্রাসঙ্গিক আলোচনায় বদরের কিছু কিছু অংশ জুমার আলোচনায় বলেছিলাম কিন্তু আগামী জুমায় বদরের যুদ্ধ নিয়ে আমরা সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ